ভিন দেশে এসে মানুষ নিজের লোককে খোঁজে, নিজের জায়গার খাবার খোঁজে। দিল্লি এসে আমি পেলাম কলকাতা কাঠি রোল। কলকাতায় বা পশ্চিমবঙ্গে আমরা যাকে এগরোল বলে জানি, বাংলার বাইরে সেটাই কলকাতা কাঠি রোল। প্রথম যেদিন দেখেছিলাম একটা চেনা জিনিস দেখে খুব ভালো লেগেছিল, কিন্তু রোলে মেয়োনিজ দেওয়া হচ্ছে দেখে খুব একটা সাহস পাইনি। আগের এপিসোডে বলেছিলাম এই এপিসোড হবে কলকাতা কাঠি রোল নিয়ে, তাই সাহস করে একটা দোকানে চলেই গেলাম। এটা দিল্লির দ্বারকায়। দ্বারকাকে আমাদের কলকাতার সল্টলেক বা নিউটাউন হিসেবে ভাবতে পারেন। এই জায়গা নিয়ে অন্য একদিন বলবো, আজ কলকাতা কাঠি রোল। আগের দুটো এপিসোডে আমি সৃজন, আমার পডকাস্ট সৃজনের পড়া বলিতে মিষ্টি খাইয়েছি, এবার নোনতা। আজ থেকে বছর 20-25 আগেও পশ্চিমবঙ্গে পাড়ায় পাড়ায় বিরিয়ানির এত দোকান ছিল না। শহর কলকাতাতেও সিরাজ, আমিনিয়া, রয়্যাল এরকম কয়েকটা বড় দোকান ছিল। পাড়ায় পাড়ায় যেটা ছিল মোগলাই পরোটা, এগরোল এইসবের দোকান। মোগলাই পরোটা এখন খুব একটা দেখা যায় না, এগরোল কিন্তু দিব্যি টিকে আছে। আর সেখানে যে এই চিকেন রোলটা পাওয়া যায়, তার নন রেসিডেন্ট বেঙ্গলি কাজিন এই দিল্লির কলকাতা কাঠি রোল। শুধু দিল্লিই বা বলি কেন, ব্যাঙ্গালোর, মুম্বাই হয়ে বিদেশেও কলকাতা কাঠি রোল নামেই এখন জিনিসটা বিখ্যাত। এবার আমার খেতে কেমন লাগলো সেটা একটু পরে বলছি, তার আগে বলি জিনিসটার এই নাম কাঠি রোল সেটা কোত্থেকে এলো। ইন্দ্রজিৎ লাহিড়ির অখণ্ড ফুড কাহিনীতে বলা আছে, আমাদের কলকাতার নিউ মার্কেটের নিজাম এই কাঠি রোলের জন্মদাতা। পরোটার মধ্যে চিকেন শিক্ষাভাব দিয়ে জিনিসটা বানানো হতো, দুটো সম্ভাবনার কথা বলা আছে এই জনপ্রিয় খাবারের শুরুর গল্প হিসেবে। একটা মত হচ্ছে কোনো এক সাহেব হাতে তেল ময়লা না লাগিয়ে কাবাব আর পরোটা খেতে চেয়েছিলেন বলে এখানকার খানসামা বা রাঁধুনি তার জন্য এই পরোটার মধ্যে শিক্ষাভাব পরে এই জিনিসটা বানায়। অন্য একটা মতও আছে এই বইতে, সেটা বলছে সাহেব না, দেশি লোকের ডিমান্ডেই এই আবিষ্কার। লোকের হাতে সময় কম, তাই তাড়াহুড়ো করে এটা নিয়ে রাস্তা দিয়ে খেতে খেতে যাওয়ার সুবিধা করে দেওয়ার জন্যই এর সৃষ্টি। সে যাই হোক, দিল্লির রোল শশা এবং কাঁচা লঙ্কা উল্লেখযোগ্য মিসিং। চিকেনটা কাবাব না, জাস্ট বোনলেস চিকেন টিক্কা, একটু পেঁয়াজ হালকা সস দিয়ে রান্না করে এগরোলে দেওয়া হচ্ছে। কাঁচা পেঁয়াজ একটু দেওয়া হচ্ছে অবশ্য, টমেটো সস, একটু চিলি সসের সাথে আবার মেয়োনিজও দেওয়া হয়। খেতে সেজন্য আমার একটু মিষ্টি মিষ্টি লেগেছিল, কিন্তু একেবারে ওয়াকথু নয়, খাওয়া যায়। খাওয়ার পরে বলেছিলাম যে কলকাতার রোল কিছুটা আলাদা, তাতে রোলের দোকানদার বললেন যে আগে বললে কলকাতা স্টাইলে বানিয়ে দিতেন আমার জন্য, তবে শশা থাকে না ওনার কাছে। আগের এপিসোডে আফসোস করছিলাম যে বাঙালি নিজের খাবার সেভাবে বাইরের লোকের কাছে পপুলার করতে পারল কই, সেখানে খাঁটি কলকাতার রোল বাইরে জনপ্রিয় হয়েছে সেটাই বা মন্দ কি। মেয়োনিজের মতো লোকাল অ্যাডাপ্টেশন না হলে সেটা হয়তো হতো না, এখানে মোমো মেয়োনিজ দিয়েই লোকে খায়। তবে এগরোলের ভিতর চাউমিন বা পনির ঢুকিয়ে কিছু একটা বানানো হচ্ছে এইসব দোকানে, সেটা কেমন হবে চেখে দেখার রিস্ক নিলাম না। তবে চকলেট ধোসাও বিক্রি হতে দেখলাম কোথাও কোথাও, সেই হিসেবে এটুকু লোকাল অ্যাডাপ্টেশন হয়তো মেনে নেওয়াই যায়। যায় নাকি জানান না আমাকে। আমি কলকাতা থেকে আসার সময় হাতে করে একটাই বই এনেছি, ফুড কাহিনী, সেজন্য পরের এপিসোডেও খাবার নিয়েই হয়তো কথা হবে। তাই যেখানে এই পডকাস্টটা শুনছেন সেখানে ফলো সাবস্ক্রাইব এগুলো করা থাকলে আমার সাথে এই উইকলি আড্ডাটা মিস হবে না। আর স্পটিফাইতে যদি শুনছেন তাহলে প্লিজ রেটিংটা দিয়ে দেবেন, তাহলে আরও বেশি লোকের কাছে পৌঁছে যাবে। একটা নতুন টপিকে কথা বলার ইচ্ছে, একটু মোটিভেশন পাওয়া যাবে, এই আর কি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফিরছি সামনের সপ্তাহে। এখন চলি, টাটা।